আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, যেহেতু এবছর এসএসসি এবং এইচএসসি বা অ্যাসাইনমেন্টের উপর জোর দেওয়া হচ্ছে এবং নাম্বারও আছে, সেক্ষেত্রে বা অন্য ক্লাসের কিন্তু অ্যাসাইনমেন্ট আছে, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট লেখার একটা নিয়ম আছে। এই লেখার নিয়মটা কিন্তু 100% ঠিক হতে হবে, না হলে কিন্তু আপনি নাম্বার কম পাবেন। নর্মালি ইউটিউবে দেখি এক একজন এক একভাবে বলে দেয় যে এটা বাংলা লিখলে সমস্যা নাই বা ইংরেজিতে লিখলে সমস্যা নেই। যেমন প্রথম আমি এটাই বলি যে ইয়ে শিক্ষা বোর্ডের নামটা, এখানে শিক্ষা বোর্ড লিখে আপনি ঢাকা নাকি রাজশাহী নাকি যশোর, এই জায়গাটা অনেকে বলে বাংলা লিখলে সমস্যা নেই, অনেকে বলে ইংরেজিতে লিখলে সমস্যা নেই, কিন্তু সমস্যা অবশ্যই আছে। যেহেতু এইটা তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রথম অংশ স্টুডেন্টের জন্য, সেকেন্ড অংশ শিক্ষকের জন্য, থার্ড অংশ বোর্ডের জন্য। তাহলে বোর্ডে কিন্তু আপনার এটা দেখে নাম্বারটা অবশ্যই জাস্টিফাই করবে, এই জন্য আপনাকে অবশ্যই 100% ঠিক হতে হবে। এখন যারা যেগুলো করে ফেলছে সেগুলো তো মানে সমস্যা নেই, নেক্সট জন্য একদম 100% ঠিক হয়, সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড একটা কথা হলো যে আমরা নর্মালি কিন্তু ইউটিউব থেকে আমরা বিভিন্ন জিনিস দেখে বা ডাউনলোড করে আমরা লিখে দিই। যদি নর্মালি দেখেন একটা খাতার নাম্বার দেওয়া হয় কিন্তু লাস্ট অংশ দেখে, তাহলে আপনি যদি মানে ভালো করতে চান বা ভালো মার্ক পেতে চান, আপনি নিজেই কল্পনা করেন, আপনি একজন টিচার, যখন আপনি খাতাটা দেখবেন তখন সবার যদি সেম লেখা হয় তখন আপনার কাছে কিন্তু একটু আনিজি লাগবে, বাট যদি একজনের লেখাটা আলাদা হয় তখন কিন্তু আপনি একটু মনোযোগ দিয়ে পড়বেন। সো আমি বলবো সবসময়ের জন্য নিজের থেকে লাস্ট অন্তত অ্যাটলিস্ট লাস্টের কয়েক লাইন, প্রথম কয়েক লাইন একটু আলাদা করে লেখা। আমরা দুটো ভাগে ভাগ করছি, প্রথম ভাগ হলো যে কীভাবে কভার পেজটা আপনি লিখবেন সেটা বেশি ইম্পর্টেন্ট, সেকেন্ড হলো যে বিভিন্ন রকম কোশ্চেন আসতেছে, 12 ধরনের কোশ্চেন হইতে পারে, আমি যে পর্যন্ত আলাম মানে দেখছি আমি, যেমন প্রশ্ন উঠাবো কিনা, প্যারা বা পয়েন্ট করবো কিনা, শিরোনাম বা বাংলা না ইংরেজি, এই ধরনের 12টি কোশ্চেন আছে। এটি আমরা পরের পর্বে আলোচনা করবো, আজ ফার্স্ট পর্বে আমরা কভার পেজ নিয়ে আলোচনা করবো। ওকে, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওটি আগে পাওয়ার জন্য। ওকে, প্রথম অংশ শিক্ষা বোর্ডের নাম কি মানে আগে বলি, এসএসসি ব্যাচ 2021 এর জন্য, বাট নর্মালি দুটো একই জিনিস। প্রথম হলো যে শিক্ষা বোর্ডের নামটা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এখন আপনি কি এখানে বাংলা লিখবেন নাকি ইংলিশ লিখবেন, আপনি একটু কষ্ট করে নেটে সার্চ দেন, সার্চ দিয়ে দেখেন ঠিক এভাবে লেখা আছে, শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, আর নিচ দিয়ে লেখা আছে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন। আমার কাছেও একটি ডাউনলোড করা আছে, চাইলে আমি দেখাইতে পারি আপনাকে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, ঠিক নিচ দিয়ে ইংলিশে লেখা আছে। এখন আপনি দেখেন আপনার যে মানে ফার্স্ট পেজ বা কভার পেজ দেওয়া আছে সেইখানে কি বাংলা লেখা আছে নাকি ইংলিশে লেখা আছে। আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি ইংলিশে লিখছিলাম, যদি ইংলিশে লেখা থাকতো, যদি আপনি সাপোজ ঢাকায় হতেন তাহলে আপনি ঢাকা লিখবেন, অথবা আপনি চাইলে ডিএইসে কে লিখবেন, বড়াতর করে লিখবেন না, প্রথমটা বড়াতর দিয়ে বাকিগুলো ছোটাতে লিখবেন যদি আপনাকে উল্লেখ না করা থাকে। ক্লিয়ার? এখন দেখেন আপনার কি এই ইংলিশ লেখাটা আছে নাকি বাংলা লেখাটা আছে, আপনি ভালো করে দেখেন আপনার যে কপি মানে কভার পেজ দেওয়া আছে সেটা কিন্তু বাংলা লেখা আছে, সো ইংলিশ লেখাটা কিন্তু কখনোই হবে না। আমি বোঝানোর জন্য দিছিলাম, যদি ইংলিশ লেখা থাকতো তবে আপনি ইংলিশে লিখতেন, যদি বাংলা লেখা আছে তাহলে আপনি এখানে বাংলায় লিখবেন। ক্লিয়ার? আশা করি কনসেপ্টটি আপনার একদম ক্লিয়ার হলো। যেহেতু আপনার এখানে বাংলা লেখা আছে তাহলে আপনি অবশ্যই বাংলা লিখবেন, 100% শিওর, আপনি অন্য কারোটা ফলো করবেন না। অনেকে বলে বাংলা ইংলিশ সমস্যা নেই, অবশ্যই বাংলা লিখতে হবে, কারণ দেখেন আপনি দেখালাম নেটে দেখেন বাংলা লেখা আছে ইংলিশে লেখা আছে, পাওয়ার পরে আমার কি আমাকে লেখাটা কি বাংলায় দেওয়া আছে, নমুনা আমার যে নমুনাটা দেওয়া আছে কভার পেজে সেখানে কি বাংলা লেখা আছে নাকি ইংলিশ লেখা আছে, বাংলা লেখা সো আমাকে বাংলায় লিখতে হবে। ওকে, এখন সেকেন্ড কথাটা, আমরা কিন্তু বোর্ডে একটা নমুনা কপি দিছে, অনেকে দেখি নমুনা কপির ওপর লিখে পুরো লেখে, কখনোই কিন্তু হবে না, অর্থাৎ যে যে কপিটি আপনি কভার পেজ নিচ্ছেন সেটা কিন্তু নমুনা কপি হলে হবে না, অর্থাৎ যেখানে একদম নমুনা কপি থাকবে না সেটাই আপনি নেবেন। ওকে, আশা করি দুটো সমস্যা সমাধান হয়ে গেল। পরবর্তী কথাগুলো, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, আমরা জানি 8, 9 অর্থাৎ জিএসসি, এসএসসি এবং এইচএসসি সবগুলোর রেজিস্ট্রেশন নাম্বার কী হয়, একই হয়ে থাকে। নর্মালি 10 ডিজিটের ঘর হয়, তাহলে আপনি এখানে ওই যেটার আমরা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা আপনি এখানে সিরিয়াল করে বসাই দিবেন, আগে একটু কাউন্ট করে নেবেন, যদি এটা ভুল হয় না, আমি একটু চালাকি করে বলি, যদি এখন কি হয় না আমি একটু বলে দিলাম, সাপোজ এখানে ঘর দেখেন 1, 2, 3, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি ঘর,
অনেক সময় দেখা যায় যে 11টি ঘর থাকে, আমি বলছি না থাকে, এখানে থাকে না, আমি জাস্ট শিখালাম পরবর্তী কোনো পরীক্ষার জন্য। আপনি এই জন্য সবসময় লাস্ট থেকে পূরণ করতে হবে, লাস্ট থেকে পূরণ করে যদি ঘর একটা ফাঁকা থাকে সেখানে আপনি শূন্য দিবেন। এখানে আপনার জন্য 10টা ঘর, আপনার রেজিস্ট্রেশন নাম্বারও 10 ডিজিটের, সমস্যা না। আমি কিন্তু অন্য পরীক্ষার জন্য বলে দিলাম, অল টাইম লাস্ট থেকে পূরণ করে যেটা ফাঁকা থাকবে বাংলা শূন্য দিবেন। ওকে, গেল ওটা। এবং এখানে লেখা আছে অষ্টম নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী, তাহলে এখানে কোনো সমস্যা নেই। এখন সমস্যাটা হলো কি, আমি বাংলায় লিখবো নাকি ইংরেজিতে লিখবো? এখানে দেখেন আপনার এখানে উল্লেখ করাই আছে ইংরেজিতে, তাহলে আপনি অবশ্যই কি লিখবেন, ইংরেজিতে। এখানে কোনো সেকেন্ড কোনো ওয়ে নাই, আপনার লেখা আছে ইংরেজিতে, অবশ্যই আপনি ইংরেজিতে লিখবেন। ওকে, নাম ইংরেজিতে, বাট কি লিখতে হবে, ক্যাপিটাল লেটার। তাহলে আপনার নামটা কিন্তু অবশ্যই কি ইংরেজিতে হবে, এবং সবগুলা কি ক্যাপিটাল লেটার। এবং আপনি কিন্তু অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাম্বার যা আছে, মানে যেটা লেখা আছে সেটাই লিখবেন, একটু চেঞ্জ করবে না। তবে সাপোজ আমার নাম সুমন, আমি এখানে SUMON, সবগুলা কিন্তু বড়তর করে লিখবো। আবার এটা লিখছে, আমি জাস্ট আমার জাস্ট লিখছে, আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার যা আছে তাই লিখবেন, যেভাবে লেখা ঠিক বড়তর করে। পিতার নাম, আমার পিতার নাম আমি লিখি MD আনসার আলী, ANSAR আনসার আলী। কেন আমি সবগুলা, কারণ এখানে উল্লেখ করাস, আমি তো লিখবো ইংরেজিতে, স্ট্রাকি বসে ক্যাপিটাল লেটার। ওকে, মাতার নাম ঠিক একই জিনিস, রাবেয়া বেগম আমার মায়ের নাম, ঠিক যেভাবে লেখা ঠিক মানে সেভাবে লিখবেন, এবং অবশ্যই ক্যাপিটাল লেটার। ওকে, অনেকে দেখি প্রথম অক্ষরটা বড় হতে বাকিটা ছোট হতে, নো, কখনোই পসিবল না, কখনোই কিন্তু হবে না। আবার বললাম কখনই কিন্তু হবে না, এখানে উল্লেখ করা আছে ক্যাপিটাল লেটার, সো আপনার সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে হবে। ওকে, বিষয় কোড ও বিষয় নাম, এখানে একটু সমস্যাটা, এখানে যদি বলা নাই তাহলে আপনি এখানে চাইলে বাংলা লিখতে পারেন বা ইংলিশ লিখতে পারেন, এখানে বলা নাই। তবে এখানে যেহেতু ইংরেজিতে, আমি একটা জিনিস একদম শর্টকাটে বলি, ইংরেজি লেখা থাকলে আপনি অবশ্যই ইংরেজিতে লিখবেন, অন্যতে বাংলা লিখবেন। সাপোজ আমি হায়ার ম্যাথ বলি 174, তাহলে এখানে লিখবেন উচ্চতর গণিত, উচ্চতর, কারণ এখানে কি বলছে বলেন তো, বলছে কিন্তু এখানে বিষয় কোড ও বিষয় নাম্বার, বিষয় কোড 174, উচ্চতর গণিত। এখানে যেহেতু বাংলা ইংরেজিতে লেখা নাই তাহলে আপনি বাংলায় লিখবেন, ইংরেজিতে বললে ইংরেজিতে লিখবেন। ওকে, অ্যাসাইনমেন্টের কোনো মিনিট নাম্বার ইংরেজিতে, তাহলে এটা কিন্তু অবশ্যই যে অ্যাসাইনমেন্টের কোনো মিনিট নাম্বারটা এটা 1, 2 দেওয়া থাকে, সেটা আপনি ইংরেজিতে লিখবেন। অ্যাসাইনমেন্টের শিরোনাম, এখন এই জায়গাটা খুবই মানে সমস্যা, অনেকেই বলে যে বাংলা ইংরেজি একটা লিখলেই হবে। বন্ধুরা, আমি বলবো হবে না তা না, হবে, কিন্তু কীভাবে হবে, 20% আর 80% হবে হলো, যদি আপনি বাংলায় লেখেন বাংলায় হলো 80% ঠিক আছে, আর ইংরেজিতে বললে হলো 20% ঠিক আছে। কেন ঠিক আছে, দেখেন আপনি বাংলায় কোনো অ্যাসাইনমেন্ট লিখতেছেন, সমস্ত পিতা মাতার কর্তব্য, তাহলে আপনি পুরা মানে রচনাগুলো লিখছেন বাংলায়, তার নামটাকে ইংরেজিতে লিখবেন? আপনার কাছে প্রশ্ন করলাম, পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য, আপনি অ্যাসাইনমেন্টের নামে এটা, আপনি ভিতর সব লিখছেন বাংলায়, আপনি কি তার নামটা ইংরেজিতে লিখবেন? লিখবেন না। তার মানে অনেকে বলে বাংলা ইংরেজি সমস্যা নাই, আমি বললাম সমস্যা নাই, বাট কি 20% ইংরেজিতে লিখলে সমস্যা মানে ভালো হয়, 80% বাংলা লিখলে ভালো হয়, তাহলে আপনি বলেন আপনি কীভাবে লিখবেন? বন্ধুরা, ইউটিউবের মধ্যে যে যার মতো করে ভিডিও আপলোড করে দেয়, এবং স্টুডেন্টরা তারা তাদের মতো করে দেখে নেয়, কিন্তু আসলে কিন্তু আপনার কাছে আমি কনসেপ্ট দিলাম, আপনি ভাবুন, আপনি একটা রচনা লিখছেন বাংলায়, তার শিরো মানে নামটা দিলে ইংরেজিতে হবে, আপনার কাছে কোশ্চেন। ওকে, এখন আমি একটু দেখাই দিব, যেমন অ্যাসাইনমেন্টের শিরোনাম কি জিনিস, আমি জাস্ট মোবাইলে করে রাখছি। দেখেন এখানে আপনার যে অ্যাসাইনমেন্টের একটা মানে কীভাবে লিখবেন তার একটা নির্দেশনা আছে, আপনার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেখানে কিন্তু অ্যাসাইনমেন্টের নাম্বার ও সংখ্যা এখানে এই দেওয়া আছে 1, এই খেয়াল করেন, এখানে কিন্তু 1 দেওয়া আছে, আপনার 1 দেওয়া আছে, প্রথম যে ঘরটা এটা লিখতে বসে ইংরেজিতে আপনি 1 লিখবেন। পরে অ্যাসাইনমেন্ট দেখেন বসে যে মানব জীবনে ইতিহাস, এটা হলো আপনার অ্যাসাইনমেন্টের নাম বা শিরোনাম, ক্লিয়ার? সেকেন্ড ঘরের যে নামটা, অর্থাৎ যেখানে বড় করে লেখা আছে অ্যাসাইনমেন্ট, ওই ঘরের যে প্রথম যে তথ্য দেওয়া আছে বড় করে মানে গাঢ় করে লেখা থাকে, ওটাই হলো কি অ্যাসাইনমেন্টের নাম। তাহলে বন্ধুরা, আশা করি কাভার পেজের নিয়ে আপনার আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আমরা পরবর্তী পর্বে আলোচনা করব এই 12টি পয়েন্ট নিয়ে, যেখানে আপনি জানতে পারবেন একদম কিভাবে 100% অ্যাসাইনমেন্ট আপনার জন্য ঠিক হবে। আশা করি ভিডিওটি দেখবেন এবং একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।